নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফাইভ পয়েন্ট টু আমার আজকে আট নম্বর লেকচার এর আগে সাতটা লেকচারে আমি মূল বইয়ের প্রতিটা অঙ্ক এবং উদাহরণের কিছু অঙ্ক সমাধান করেছি করিয়েছিলাম আট নম্বর লেকচারে আমি তোমাদের উদাহরণ সাত এবং উদাহরণ আট এই দুইটা অঙ্ক সমাধান করাবো দেখো বলছে সমাধান করো এটা সমান এইটা দেওয়া আছে তো এটার বিশেষ এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে উভয় পক্ষে যে ব্যাপারটা বর্গ করতে পারি একে যেহেতু রুটের রুটের ভিতরে চলক আছে যদি রুটের ভিতর চলক থাকে সেক্ষেত্রে আমরা এই টাইপের অঙ্গগুলোর ক্ষেত্রে দুইবার বর্গ করব। প্রথমবার বর্গ করে ক্যালকুলেশন করব ক্যালকুলে সূত্র বসাবো বসানোর পর ক্যালকুলেশন করব করে রুটগুলো এক পাশে এবং বাকিগুলো এক পাশে নেব এরপরে পুনরায় বর্গ করব। পুনরায় বর্গ করে ক্যালকুলে সূত্র বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আসবে এরপরে কিন্তু আমাকে অবশ্যই শুদ্ধি পরীক্ষা করা লাগবে কারণ চলক বর্গমূলের মধ্যে ভিতরে আছে তো আসো আমরা প্রথমে যেটা দেওয়া আছে তুলছি এরপর আমরা বর্গ করব রুট টু এক্স প্লাস নাইন মাইনাস রুট এক্স মাইনাস ফোর বর্গ করে সমান রুট এক্স প্লাস ওয়ান আমরা ব্র্যাকেটে লিখব বর্গ করে বর্গ করে দেখো যে আমরা বর্গ করছি উভয় পক্ষে স্কোয়ার দিয়েছি এবার এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র বসাবো দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার এ মানে হচ্ছে টু এক্স প্লাস নাইন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান দেখো রুটার স্কোয়ার কেটে যায় কিন্তু এখানে কিন্তু আমরা জানি রুটার আর স্কোয়ার কেটে যায় যদি রুটার আর স্কোয়ার কেটে দিই থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান দেখো সেটা হলো যে আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এই টোটালটারে আমরা এ ধরব এই টোটালটারে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার রুটার স্কোয়ার কেটে গেলে হয় এক্স প্লাস ওয়ান এখন দেখো সেটা হলো রুটার স্কোয়ার কেটে যায় কেটে গেলে কী থাকে দেখো প্লা বা টু এক্স প্লাস নাইন মাইনাস দেখো এইটাও রুটের ভিতরে এইটাও রুটের ভিতর ভিতরে টু এক্স প্লাস নাইনও রুটের ভিতরে এক্স মাইনাস ফোরও রুটের ভিতরে সুতরাং আমরা টোটালটাকে রুটের ভিতরে লিখতে পারি সেটা হলো টু এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস ফোর আর রুটার স্কোয়ার কেটে যায় যদি রুটার স্কোয়ার কেটে যায় সেক্ষেত্রে আমরা কী পাই দেখো সেটা হলো এক্স মাইনাস ফোর সমান এক্স প্লাস ওয়ান এখন আমরা যে কাজটা করব। সেটা হল রুটগুলার রুটগুলোকে এক পাশে নেবো এবং বাকিগুলোকে এক পাশে নেবো যদি আমরা যেহেতু রুটটা মাইনাস আছে তাই আমরা রুটগুলাকে আমরা সমানের ওই পাশে মানে পক্ষান্তর করবো সমানের ওই পাশে যেগুলো আছে সবগুলার আমরা সমানের এই পাশে নিয়ে আসবো এখন দেখো যে তোমাদের বোঝার সুবিধার্থে দুই রকম কালি ব্যবহার করতেছি যাতে অনেক সময় লাইন ভালো বুঝতে পারো দেখো টু এক্স আর এক্স যোগ করলে হয় থ্রি এক্স নাইন থেকে চার বাদ দিলে হয় ফাইভ আর এক্সটা প্লাস আমি পক্ষান্তর করলে হয় মাইনাস এক্স ওয়ানটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস ওয়ান সমান টু ইন্টু সরি এটা মাইনাস যেহেতু এটা মাইনাস ছিল আমরা যদি ওই পক্ষান্তর করি তাহলে রুট অভার অফ দেখো আমরা পক্ষান্তর করলে এইটা মাইনাস ছিল সমানের ওই পাশে দিলে প্লাস হবে এবং আমরা যে কাজটা করবো সেটা হলো যে এগুলো গুণ করে দেব সবার সাথে সবার গুণ করে দেবো টু এক্সের সাথে এক্স গুণ করলে হয় টু এক্স স্কোয়ার টু সাথে ফোর গুণ করলে হয় মাইনাস এইট এক্স সাথে এক্স গুণ করলে হয় প্লাস নাইন আর প্লাস নাইনের সাথে মাইনাস গুণ করলে হয় দেখো আমরা টু এক্স আর এক্স যোগ করলে থ্রি এক্স আর নয় থেকে চার বাদ দিলে হয় পাঁচ আর এক্সটা প্লাস এই পাশে আসলে হয় মাইনাস ওয়ানটা প্লাস এই পাশে আসলে আসলে হয় মাইনাস আর এইটা টোটালটা হচ্ছে মাইনাস আমরা সমানের ওই পাশের দিক নিলে হবে প্লাস এখন দেখো থ্রি এক্স থেকে যদি এক্স বাদ দিই তাহলে হয় হচ্ছে টু এক্স আর ফাইভ থেকে ওয়ান বাদ দিলে হয় ফোর সমান এখন দেখো টু রুট আমরা যে কাজটা করবো ক্যালকুলেশন করবো টু এক্স স্কোয়ার নাইন এক্স থেকে এইট এক্স বাদ দিলে হয় প্লাস এক্স মাইনাস ছত্রিশ এখন আমার এই টুটা আগে বাদ দিয়ে নেব টুটা বাদ দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি উভয় পক্ষে উভয় পক্ষে টু দ্বারা ভাগ করতে পারি ভাগ করলে টু কিন্তু কাটাকাটি হবে তাহলে আমরা উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করব। একে যদি টু দ্বারা ভাগ করি টু এক্সকে টু দ্বারা ভাগ করলে হয় এক্স প্লাস ফোরকে টু দ্বারা ভাগ করলে হয় টু আর এই টোটালটাকে টু দ্বারা ভাগ করলে হয় রুট অভারঅ টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ছত্রিশ আমরা উভয় পক্ষে টু দ্বারা ভাগ করেছি আবার বলছি এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমি উভয় পক্ষে টু দ্বারা ভাগ করেছি এখন আমি যে কাজটা করবো সেটা হলো উভয় পক্ষে বর্গ করবো বা যদি আমরা বর্গ করি তাহলে কী পাই দেখো এক্স প্লাস টু হোল স্কোয়ার সমান রুট টু এক্স প্লাস এক্স মাইনাস থার্টি সিক্স লিখবো পুনরায় বর্গ করে পুনরায় বর্গ করে তাহলে আমরা পুনরায় বর্গ করে লিখেছি এখন যদি বর্গ করে তাহলে এখানে কিন্তু এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হবে দেখো এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইখানে রুট আর স্কোয়ার কেটে যায় আমরা জানি রুটের কারণে পাওয়ার হয় হাফ তাহলে হাফে হাফ আর হাফ টু আর টু কেটে যায় কেটে গেলে পাওয়ার ওয়ান থাকে ওয়ান লিখলে হয় না লিখলে হয় তাহলে থাকে হচ্ছে এখন দেখো এইখানে কিন্তু আমি একটু ভুল লিখেছিলাম সেটা হলো এখানে টু এক্স স্কোয়ার হবে এখন দেখো আবার কী কী থাকে আমরা সেটা লিখবো সেটা হলো টু স্কোয়ার প্লাস এক্স মাইনাস থার্টি সিক্স এখন আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার জন্য আমরা সবগুলো এক পাশে নিয়ে আসবো তো আছে এখানে এক্স স্কোয়ার আর দুই দুগুণে চার মানে ফোর এক্স আর টু স্কোয়ার মানে ফোর টু এক্স স্কোয়ার প্লাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় মাইনাস টু এক্স স্কোয়ার আর এক্সটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস এক্স প্লাস থার্টি সিক্স ইকুয়াল টু জিরো আমরা সবগুলোকে এক পক্ষে নিয়ে এসেছি এখন আমরা ক্যালকুলেশন করবো বা যদি ক্যালকুলেশন করি দেখো প্লাস এক্স থেকে মাইনাস টু এক্স স্কোয়ার সমান হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ফোর এক্স থেকে এক্স বাদ দিলে হয় প্লাস থ্রি এক্স আর ফোর আর থার্টি সিক্স মিলে হয় ফোরটি সমান জিরো এখন আমি এটারে মিডিল টার্ম করব মিডিল টার্ম করে যেভাবে এর মান বের করবো এখন দেখো আমি এখানে কমন নিতে পারি আমার যদি কমন নেওয়া হয় তাহলে কমন আসে কত দেখো সেটা আগে কমন নিব মাইনাস কারণ মাইনাস বাদ দিতে হবে মাইনাস কমন নিলে হয় মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফর্টি সমান জিরো এখন মাইনাস উভয় পক্ষে মাইনাস দিয়ে ভাগ মাইনাস ওয়ান দ্বারা ভাগ দাও বা মাইনাসটা আমি যদি সমানের ওই পাশে পাঠাই তাহলে কিন্তু মাইনাসটা সমানের ওই পাশে পাঠালে মাইনাস ওয়ান আছে কিন্তু মাইনাস ওয়ানটা সমানের ওই পাশে পাঠালে হবে জিরো ভাগ মাইনাস ওয়ান সমান জিরো হয়ে যাবে তো বা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফর্টি ইকুয়াল টু জিরো এখন আমি এটারে মিডিল টার্ম করবো তো দেখো মিডিল টার্ম কোড যদি করি আমরা জানি পাঁচ আর আট গুণ করলে আয় চল্লিশ তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফর্টি সমান জিরো এখন এখানে আমি একটা দাগ দিয়ে নি এখন আমরা যদি কমন নিই দেখো এখানে কমন আসে এক্স যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস এইট কমন নিলে হবে এক্স মাইনাস এইট সমান জিরো দেখো এখানে এক্স মাইনাস কমন এখানেও এক্স মাইনাস কমন তাহলে লিখতে পারে বা এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ সমান জিরো তাহলে আমরা লিখতে পারি হয় কি লিখতে পারি এক্স মাইনাস এইট অতএব এক্স ইকুয়াল টু এইট অথবা এক্স প্লাস ফাইভ সমান জিরো অতএব এক্স ইকুয়াল দেখো আমরা এক্স এর দুইটা মান পেয়েছি একটা হচ্ছে মাইনাস ফাইভ আর একটা হচ্ছে এইট এখন কিন্তু এই দুইটাই আমার অ্যান্সার কি এইটা কিন্তু আমরা জানি না এই জন্য আমরা এই এক্স এর মান শুদ্ধি পরীক্ষা করব তো শুদ্ধি পরীক্ষা অবশ্যই করতে হবে শুদ্ধি পরীক্ষা না করলে কিন্তু হবে না তো দেখো শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা আমরা কিভাবে করব সেটা হলো এক্স এর যে মান আমরা এইট বাম পক্ষে বসাবো এবং ডান পক্ষে বসাবো তাহলে বসায় দেখি কি পাই পাইল টু পক্ষ দেখো এক্স ইকাল টু যদি এইট হয় তাহলে আমরা বাম পক্ষে কি পাই দেখো এক্স এর স্থলে এইট বসাবো তাহলে আট দুগুণে ষোলো একবারে লিখবো কিন্তু ষোলো প্লাস নাইন দেখো এক্স এক্সের স্থলে এইট বসিয়েছি তাহলে টু ইন্টু এইট মানে আট দুগুণে ষোলো যোগ নাইন মাইনাস রুট এক্স এক্সের স্থলে এইট বসাবো তাহলে এইট মাইনাস ফোর দেখো ষোলো আর নয় যোগ করলে হয় পঁচিশ আর মাইনাস ফোর এইট থেকে ফোর বাদ দিলে হয় রুট ফোর সরি ফোর হয় আর আগে রুট ছিল এখন রুট পঁচিশ সমান আমরা জানি হচ্ছে ফাইভ আর রুট ফোর সমান হচ্ছে আমরা জানি টু সমান আসে হচ্ছে ছি ছি দেখো আমার বাম পক্ষে আসলো ছি এবার এক্স ইকুয়াল টু আমরা এইট ডান পক্ষে সরি ডান পক্ষে বসাবো এক্স ইকুয়াল টু এইট হলে এইট হলে ডান পক্ষ ডান পক্ষ আমরা এক্স ইকোয়াল টু এইট যদি ডান পক্ষে বসাই তাহলে এক্সের মান এইট বসাবো তাহলে এইট প্লাস ওয়ান দেখো এক্স এর স্থলে এইট বসিয়েছি সমান রুট নাইন রুট নাইন মানে হচ্ছে থ্রি থ্রি মানে হচ্ছে আমার ডান পক্ষ সরি থ্রি থ্রি মানে হলো আমার দেখো আমার ডান পক্ষে থ্রি এসেছে সুতরাং বাম কিন্তু থ্রি এসেছে দেখো বাম পক্ষেও থ্রি এসেছে ডান পক্ষেও থ্রি এসেছে তাহলে অতএব লিখবো বা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ একটু দাঁত দিয়ে নিয়ে যাতে বুঝতে পারো ভালো করে তাহলে এবার লিখবো দেখো এই ডান এক্স এর মান আমরা এই বাম পক্ষে বসিয়েছিলাম আবার ডান পক্ষে বসিয়েছিলাম বাম পক্ষে বসানোর ফলে ডান থ্রি এসেছে আর ডান পক্ষে বসানোর ফলেও থ্রি এসেছে তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে এক্স ইকুয়াল টু এইট এক্স সমান এইট প্রদত্ত সমীকরণে প্রদত্ত সমীকরণের বিষ আচ্ছা বিষ মানে হচ্ছে যে যেটা তুমি অ্যান্সার বা উ মানে অ্যান্সার উত্তর বীজ তারপরে মূল সবগুলো একই কথা মূলত তাহলে এক্স ইকাল টু এইট প্রদত্ত সমীকরণের বিশ এবার আমরা এক্স ইকাল টু মাইনাস ফাইভ বসাবো তো দেখি লিখি আবার আবার এক্স ইকাল টু মাইনাস ফাইভ হলে বামপক্ষ বামপক্ষ সমান এক্স এক্সের স্থলে মাইনাস ফাইভ বসাবো তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে মাইনাস টেন হবে মাইনাস ফাইভ বসালে টু ইন্টু মাইনাস ফাইভ গুণ করলে মাইনাস টেন প্লাস নাইন আর মাইনাস এক্স এক্সের স্থলে মাইনাস ফাইভ বসাবো তাহলে মাইনাস মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফোর তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি মাইনাস ওয়ান সমান সরি মাইনাস রুট মাইনাস নাইন দেখো আমরা জানি রুটের মধ্যে যদি মাইনাস থাকে সেটা হয় কিন্তু অসংায়িত সুতরাং রুটের মধ্যে কিন্তু মাইনাস আছে যেহেতু রুটের মধ্যে মাইনাস সুতরাং রুটের মধ্যে মাইনাস কিন্তু গ্রহণযোগ্য না সুতরাং এক্সিকোয়াল টু মাইনাস ফাইভ কিন্তু এই সমীকরণে মূল হতে পারবে না তাই আমরা আমার ডানপক্ষে বসাই দেখি তাও বসাই ডানপক্ষ সমান এক্সের স্থলে আমরা মাইনাস ফাইভ বসাবো তাহলে মাইনাস ফাইভ প্লাস ওয়ান সমান মাইনাস রুট সরি রুট মাইনাস ফোর দেখো রूटে, রুটের মধ্যে মাইনাস রুটের রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা কিন্তু অসংয়িত মনে রাখবো রুটের মধ্যে মাইনাস থাকলে অসংয়িত সুতরাং অতএব আমরা লিখবো অতএব এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ প্রদত্ত সমীকরণের বিশ নয় অতএব নিণ্ সমাধান নিণ্ সমাধান এক্স ইকাল টু দেখো এক্স ইকাল টু এইট হচ্ছে অ্যান্সার দেখো কিন্তু আমরা অ্যান্সার উত্তর আমরা অ্যান্সার পেয়েছিলাম কিন্তু দুইটা দুইটা বলতে দেখো আমরা এক্স ইকাল টু এইট পেয়েছিলাম আর এক্স ইকাল টু মাইনাস ফাইভ পেয়েছিলাম কিন্তু আমার অ্যান্সার হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে একটা এক্সিকাল টু মাইনাস ফাইভ আমার এই সমীকরণে বসানোর ফলে আমার কিন্তু বামপক্ষে বসানোর ফলে বামপক্ষে বসানোর ফলে অসঙ্গায়িত এসেছে মানে রুটের মধ্যে মাইনাস এসে মাইনাস এসেছে রুটের মধ্যে যদি মাইনাস থাকে সেটা কিন্তু অসঙ্গায়িত সুতরাং অতএব নিম্ন সমাধান এক্সিকাল টু এইট তাহলে আমার এইট হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার এখন আমরা উদাহরণ আট নম্বর সমাধান করাবো উদাহরণ সাত নম্বর সমাধান করানোর পরে দেখো এইটা প্লাস এইটা ইকালটা রুট টু দেওয়া আছে চলক যেহেতু রুটের ভিতরে আছে সুতরাং অবশ্যই শুদ্ধি পরীক্ষা করা লাগে লাগবে তো আমরা দেখো এই অঙ্কনটা কী করতে পারি প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো বা এগুলোকে গুণ করে দিতে পারি সবার সাথে সবার গুণ করে দিতে পারি দিয়ে আর এইটারে আমরা পক্ষান্তর করতে পারি এখন দেখো আমরা সবার সাথে যদি সবার গুণ করে দিই তাহলে কি হয় এক্স আর এক্স যদি গুণ করি তাহলে হয় এক্স স্কোয়ার x আর মাইনাস টু গুন করলে হয় মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে হয় মাইনাস এক্স আর মাইনাস আর মাইনাস টু গুন করলে প্লাস টু সমান রুট এটা মাইনাস সরি এটা প্লাস আমরা যদি সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস মাইনাস একই সাথে আমরা গুণ করে দিব সবার সাথে সবার গুণ করে দিব। আমি যদি এর নাম দিয়েছি বাংলা গুণ এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্সের সাথে মাইনাস ফোর গুন হয় মাইনাস ফোর এক্স মাইনাস থ্রির সাথে এক্স গুণ করলে হয় মাইনাস থ্রি এক্স আর মাইনাস থ্রি আর মাইনাস ফোর গুণ করলে প্লাস বারো এখন আমরা এটা ক্যালকুলেশন করবো একটু দেখো সেটা হলো যে বা দেখো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ দেখো এই লাইন থেকে এই লাইন আমার পরিবর্তন দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন পরিবর্তন এটা প্লাস হলে আমরা পক্ষান্তর করছি এবং আমরা এই সবার সাথে সবার গুণ করে দিয়েছি সবার সাথে সবার গুণ করে দিয়েছি আর এখন আমরা এই এই লাইন থেকে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন জাস্ট আমরা যোগ বিয়োগ করেছি এখন আমরা উভয় পক্ষে বর্গ করবো বা রুট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু হোলি স্কোয়ার সমান রুট টু মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ লিখবো বর্গ করে আবার লিখো না গর্ব করে বর্গ করে লিখছি বর্গ করে এখন দেখো যদি আমরা বর্গ করি তাহলে রুটার স্কোয়ার কিন্তু কেটে যায় আমরা জানি বর্গ করলে রুটার স্কোয়ার কেটে যায় বা এক্সিস থাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু দেখো বর্গ করলে রুটার স্কোয়ার কেটে যায় তাকে হচ্ছে এইটা এবার এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হয় দেখো আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র কি জানি এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে হচ্ছে রুট টু রুট টু আর বি মানে হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ দেখো এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে রুট এক্স মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এরপরে দেখো সেটা হলো যে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র বসিয়েছি এ মাইনাস বি সূত্র সেটা হলো এ স্কোয়ার মাইনাস এখন আমরা যে কাজটা করতে পারি দেখো এখন ক্যালকুলেশন করবো বা এক্স স্কোয়ার মাইনাস সমান রুট আর স্কোয়ার কিন্তু কেটে যায় আমরা জানি রুট আর স্কোয়ার যেহেতু কেটে যায় তাকে হচ্ছে টু সমা মাইনাস টু রুট টু আমরা এটা নিয়ে লিখতে পারি এক্সি স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ প্লাস দেখো রুট আর স্কোয়ার কাটা যায় রুট আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে হয় হচ্ছে এক্সি স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এখন আমরা রুটগুলোকে এক পাশে নিব আর বাকি সবগুলোকে এক পাশে নিব। যদি আমরা যেহেতু রুটের এইটার আগে মাইনাস আছে সুতরাং আমরা রুটটারে এই পক্ষে রাখবো কাজাতে প্লাস হয় তাহলে বা দেখো সেটা হলো যে টু রুট টু রুট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ দেখো এটা মাইনাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে কিন্তু প্লাস আর সমান দুই আর বারো যোগ করলে হয় চোদ্দ আর প্লাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স এক্সট্রা প্লাস আমরা যদি সমানের ওই পাশে নিই তাহলে মাইনাস এক্স স্কোয়ার থ্রি এক্সট্রা মাইনাস সমানের ওই পাশে নিলে প্লাস থ্রি এক্স আর টুটা প্লাস সমানের ওই পাশে নিলে মাইনাস টু আমরা যে কাজটা করছি সেটা হলো রুটগুলাকে পাশে আর বাকি সবগুলাকে এক পাশে নিয়েছি এখন আমরা ক্যালকুলেশন করবো তো দেখো ক্যালকুলেশন করলে কি পাই সেটা হলো টু রুট টু রুট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান আমার দেখো কাটাকাটি হয় কী কী সেটা হলো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যায় আর দেখো সেটা হলো যে চোদ্দোর থেকে যদি দুই বাদ দিয়ে আমার থাকে হচ্ছে বারো আর থ্রি এক্স থেকে সেভেন এক্স বাদ দিলে হয় মাইনাস ফোর এক্স আমরা এখন যে কাজটা করবো সেটা হলো টু দ্বারা ভাগ দিব আবার বলছে এখন টু দ্বারা ভাগ দিব কারণ এই টু ভ্যানিশ করার জন্য যদি আমরা টু দ্বারা ভাগ দিই তাহলে এখান থাকে রুট রুট টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান বারোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হয় ছয় ফোর এক্সকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে টু এক্স দেখো উভয় পক্ষে টু দ্বারা ভাগ করেছি দেখো এটাকে টু দ্বারা ভাগ করলে টু আর টু কাটা থাকে এটা বারোকে টু দ্বারা ভাগ করলে হয় ছয় ফোর টু দ্বারা ভাগ করলে হয় টু এক্স এখন আমরা যে কাজটা করবো সেটা হলো উভয় পক্ষে পুনরায় বর্গ করবো বা রুট টু রুট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান লিখছি পুনরায় বর্গ করে এখন যেহেতু আমরা বর্গ করবো দেখো রুট আর স্কোয়ার কেটে যায় রুট আর স্কোয়ার কেটে গেলে আমরা এখানে কি পাই দেখো বা টু রুট আর স্কোয়ার কেটে গেলে আর রুট আর স্কোয়ার কেটে যায় থাকে হচ্ছে এক্স স্কোয়ার দেখো রুটা স্কোয়ারটা কিন্তু রুট টু এর উপরে আবার টোটালটার উপরে তাহলে রুটার স্কোয়ার কেটে গেলে হয় টু আর রুটার আর কেটে গেলে হয় এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ সমান এখান সূত্রে এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন বা টু আর এক্স স্কোয়ার গুণ করলে হয় টু এক্স স্কোয়ার আমরা ব্রাকেট তুলে দেবো এবং সবগুলোকে এক পক্ষে নিয়ে আসবো সাত দুগুণে চোদ্দো মাইনাস চোদ্দো এক্স বারো দুগুণে চব্বিশ ছয় স্কোয়ার ছয় স্কোয়ার মানে ছয় সাত ছত্রিশ ছত্রিশকে যদি আমরা পক্ষান্তর করি মানে সমানের এই পাশে আনি তাহলে মাইনাস ছত্রিশ তিন দু ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ এক্স মাইনাস আমরা যদি সমানের এই পাশে আনি তাহলে প্লাস চব্বিশ এক্স আর টুকে টু এক্সকে স্কোয়ার করলে হয় ফোর এক্স স্কোয়ার এখন ফোর এক্স স্কোয়ারকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয় মাইনাস ফোর এক্স স্কোয়ার সমান জিরো এখন আমরা ক্যালকুলেশন করবো তো আসো আমরা ক্যালকুলেশন করি দেখো ক্যালকুলেশন করলে কি পাই বা দেখো টু এক্স স্কোয়ার থেকে ফোর এক্স স্কোয়ার বাদ দিলে হয় মাইনাস টু এক্স স্কোয়ার এখন দেখো চব্বিশ এক্স থেকে চোদ্দ এক্স বাদ দিলে হয় প্লাস বারো এক্স সরি প্লাস দশ এক্স আর ছত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে হয় সরি চব্বিশ থেকে ছত্রিশ যদি বাদ দিই তাহলে হয় মাইনাস বারো সমান জিরো বা এখন আমরা দেখো মাইনাস টু কমন নিতে পারি তাহলে মাইনাস টু যদি কমন নিই তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স সরি মাইনাস যেহেতু টু কমন নিয়েছি সুতরাং মাইনাস টু কমন নেওয়ার ফলে আমার হবে হচ্ছে দেখো সেটা হলো যে এখানে হবে ফাইভ এক্স আর মাইনাস টু যেহেতু কমন নিয়েছি তাহলে হবে প্লাস সিক্স সমান জিরো বা মাইনাস টু দেখো গুণ আকারে আছে মাইনাস টু এটার সাথে গুণ আকারে আছে আমি যদি প্রক্ষান্তর করি তাহলে কিন্তু ভাগ হয়ে যায় মাইনাস টু ভাগ হয়ে যায় এখন আমরা এটারে মিডিল টার্ম করবো তো মিডিল টার্ম করলে কি পাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স জিরো ভাগ মাইনাস সমান জিরো হয় বা আমরা এখন কমন নিবো হচ্ছে এক্স এক্স কমন নিলে হয় এক্স মাইনাস থ্রি মাইনাস কমন নিলে হয় এক্স মাইনাস সমান জিরো এখন দেখো এখানে আর এখানে কমন হচ্ছে এক্স মাইনাস তাহলে হয় এক্স মাইনাস কমন নিলাম তাহলে হয় এক্স মাইনাস টু সমান জিরো তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস সমান অতএব এক্স সমান অথবা জিরো অতএব টু আর থ্রি এখন আমরা শুদ্ধি পরীক্ষা করবো তো শুদ্ধি পরীক্ষা করার ক্ষেত্রে আমরা এক্স এর মান পক্ষে বসাবো বসানোর ফলে যদি দান পক্ষ আসে তাহলে বলবো সেটা অ্যান্সার এখন শুদ্ধি পরীক্ষা করব শুদ্ধি পরীক্ষা দেখো শুদ্ধি পরীক্ষা কি করবো তাহলে এক্স ইকাল টু থ্রি হলে বাম বাম পক্ষ দেখো এক্স টু যদি আমরা থ্রি বসাই তাহলে পক্ষে কত পাই আমরা একটু লিখবো যাতে যেহেতু অনেক বড় অঙ্ক থ্রি যদি বসায় থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হয় বলতো দেখি যদি এক্স এর মানে আমরা থ্রি বসাই থ্রি মাইনাস ওয়ান সমান হচ্ছে টু গুণ এক্স এর স্থানে যদি থ্রি বসাই থ্রি মাইনাস টু তাহলে গুণ হয় হচ্ছে ওয়ান প্লাস এক্সের স্থলে যদি আমরা থ্রি বসাই তাহলে থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে জিরো গুণ এক্সের স্থলে যদি থ্রি বসাই থ্রি মাইনাস সমান হয় মাইনাস এখন দেখো তাহলে রুট আর রুট জিরো মানে হচ্ছে জিরো জিরো দিয়ে গুণ কর মাইনাস ওয়ানকে গুণ করলে হয় জিরো রুট মানে জিরো সমান পাচ্ছি আমরা রুট রুট টু মানে কিন্তু দেখো বামপক্ষের রুট টু আছে সুতরাং আমরা লিখবো সরি ডান পক্ষে রুট টু আছে সমান ডান পক্ষ ডান পক্ষ তাহলে অতএব টু থ্রি প্রদত্ত সমীকরণের বিজ তাহলে থ্রি বসালাম এখন আমরা বসাবো এক্স ইকুয়াল টু টু তাহলে লিখবো এক্স ইকুয়াল টু আবার এক্স ইকুয়াল টু টু হলে দেখো এক্স ইকাল টু যদি আমরা পক্ষে বসাই তাহলে টু থেকে ওয়ান বাদ দিলে হয় ওয়ান গুণ টু থেকে টু বাদ দিলে হয় জিরো প্লাস দেখো থেকে ওয়ান বাদ দিলে দেখো আমরা টু বসিয়েছি থেকে যদি থ্রি বাদ দিই তাহলে হয় মাইনাস ওয়ান আর টু থেকে মাইনাস ফোর বাদ দিলে হয় মাইনাস টু একটু স্টাইল করে নিলাম তো দেখো সেটা হলো রুট ওয়ানের সাথে জিরো গুণ করলে হয় জিরো রুট জিরো মানে জিরো প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয় থাকে হচ্ছে রুট টু সমান দেখো আমার আসে হচ্ছে রুট টু রুট টু দেখো আমার ডান পক্ষে আছে তাহলে লিখবো সমান ডান পক্ষ তাহলে দেখো যেহেতু বাম পক্ষে বসানোর ফলে ডান পক্ষ এসেছে সুতরাং সুতরাং আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু টু প্রদত্ত সমীকরণের বীজ অতএব নির্ণয় সমাধান দেখো নির্ণ সমাধান এক্সিকাল টু দেখো টু এসেছে আর থ্রি এসেছে তাহলে নিম্ন সমাধান এক্সিকাল টু টু কমা থ্রি এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো আমি কিন্তু তোমাদের বেসিক্যালি প্রতিটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমাদের সুবিধা হয় তো আমার এই লেকচারটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ